সুপ্রিয় দর্শক, সঙ্গীত এক মহৌষধ। কেননা সঙ্গীতই পারে বা গানই পারে আপনার বিমর্ষ মনকে অনেক বেশি প্রফুল্লিত করতে। তাই তো মাইটিভি নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি কিছু চমৎকার শ্রুতিমধুর গান নিয়ে। আজও তার ব্যতিক্রম হয়নি, আমি উম্মে সাবরিনা হাজির হয়েছি এ নিয়মিত আয়োজন নিয়ে। আর আমার সঙ্গে রয়েছেন একজন সঙ্গীত শিল্পী। চলুন পরিচিত হওয়া যাক শিল্পীর সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী লাইসা। আমরা কথা বলি চলুন তার সঙ্গে। লাইসা, শুভ সকাল। শুভ সকাল। এছাড়াও তবলায় সহযোগিতার জন্য রয়েছেন যথারীতি জিয়াউর রহমান জিয়া ভাই এবং কিবোর্ডে রয়েছেন রফিকুল আজাদ খোকন ভাই। আপনাদের সবাইকে শুভ সকাল। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা গানে যাব। তার আগে ছোট্ট করে দেখে নেব ইতিহাসের পাতা থেকে। আজ বুধবার 8 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ, 25 মাঘ 1429 বঙ্গাব্দ, 17 রজব 1444 ইস্রি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1672 সালের এই দিনে স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোকবিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন। 1905 সালের এই দিনে রুশ জাপান যুদ্ধ শুরু হয়। 1995 সালের এই দিনে চট্টগ্রাম বিপ্লবের বিপ্লবী কল্পনা দত্ত মৃত্যুবরণ করেন। 2005 সালের এই দিনে গুগল ম্যাপের যাত্রা শুরু হয়। এক নজরে দেখে নেওয়া গেল ইতিহাসের পাতা থেকে, অর্থাৎ ইতিহাসের এই দিনে আজকের দিনে কি কি ঘটনা ঘটেছিল। এবার যাচ্ছি মূল পর্বে শিল্পী লাইসার কাছে। লাইসা কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। গানের শুরুটা কিভাবে হলো? গানের শুরুটা ছোটবেলা থেকেই বাবা মা সবার খুব পছন্দের গানের গান, আমারও সেরকম খুবই পছন্দ, চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা আরও অনেক কথা বলবো, আড্ডা দেবো, গল্প করবো, তার আগে একটা গান শুনে নিই। কোনটা দিয়ে শুরু করতে চাও? শুরু করছি আমার প্রিয় একটি গান, আমার আছে জল, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা এবং মেহের আফরোজ শাওন ম্যামের গাওয়া। চমৎকার, আমরা শুনি তাহলে গানটা। আমার
চমৎকার একটা মিষ্টি গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করলে। আসলে হুমায়ুন স্যারের গান পছন্দ করে না বা তার লেখা পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না, তাই না? জি। যেহেতু সকালের অনুষ্ঠান, আমি শুরুতে একটু জানতে চাইবো সকালটা শুরু হয় কিভাবে। সকাল সবসময় চেষ্টা করি শুরু করার, অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে মাধ্যমে সেভাবে শুরু করলে অবশ্যই ভালো হয়। আর যেহেতু গানের জগতে আছি, অবশ্যই প্রথমে তো সৃষ্টিকর্তার প্রার্থনা দিয়ে শুরু হয়, তারপর চেষ্টা করি একটু রেয়াজ করার, তারপর পড়াশোনা বা যাবতীয় যত কাজ অন্যান্য কাজ। আচ্ছা, যাক, খুব ভালো লাগছে, নিশ্চয়ই তোমারও ভালো লাগছে অনুষ্ঠানে এসে। জি, অনেক ভালো লাগছে। এবার কোন গানটা শুনবো? এবার গাইছি আমাদের শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের খুবই জনপ্রিয় একটি গান, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে। বাহ, এটা মিষ্টি খুব কিন্তু গানটা, তাই না? শুনি তাহলে। চমৎকার গেছো লাইসা। গানের শুরুটা কি করে হলো, একেবারে ছোটবেলা থেকে?
বলা যায় একেবারে ছোটোবেলা থেকে। আব্বুর অফিসে গান গাইছিলাম, তখন চ্যানেলের এক ম্যাম ছিল, আমি জানি না ম্যামের সাথে বহুদিন দীর্ঘদিন কোনো যোগাযোগ হয়নি, এমি রহমান ম্যাম, উনি আমাকে গান গাইতে শুনছিলেন, উনি সাথে সাথে আমাকে বললো যে আমাকে গান শেখানো উচিত বা এরকম করে আস্তে আস্তে শুরু। তারপর কি প্রাতিষ্ঠানিকভাবে কোথাও তালিম নিয়েছেন? তারপর প্রাতিষ্ঠানিকভাবে অনেক দিন শিখেছি। আমি গানের হাতে খড়ি হয় হচ্ছে সুরবিহার অনিমা রয় ম্যামের প্রতিষ্ঠান, তারপর 8 বছর ধরে ছায়ানটের সাথে আছি। বাহ, চমৎকার। নিশ্চয়ই গান নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে? স্বপ্ন তো অনেক দূর, তোমার সেই স্বপ্ন পূরণ হোক। এবার কোন গানটা শুনবো? এবার আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা। ঠিক আছে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি রে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি রে। তোমার স্মৃতির পরশ ভরা সুন্দর। লাইসা, এবার কোন গানটা শুনবো?
বরাবরই নজরুল সঙ্গীত আমার সবসময় প্রিয়। একটি নজরুল সঙ্গীত করবো, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরসে। বাহ, শুনি তাহলে আমরা। Thank you.
কঠিন গানটা খুব সহজভাবে সুন্দরভাবে শ্রুতিমধুর করে গিয়ে দিলে। লাইসা, তুমি কি একটা বিষয় দেখেছো, একটি গানকে খুব বেশি শ্রুতিমধুর করার জন্য একজন শিল্পী তো অবশ্যই অপরিহার্য। শিল্পী ছাড়া তো আসলে গীতিকার সুরকারের পরেই শিল্পীর অবস্থান, তাদের ছাড়া তো গানই হবে না। কিন্তু এর সাথে ভিন্ন মাত্রা বা আরও বেশি জনপ্রিয় শ্রুতিমধুর করতে যেটা সহযোগিতা করে এরা দুজন, তাদের দুজন কিন্তু এত চমৎকার বাজিয়েছেন, গানটা আরো বেশি উদ্বেলিত করছে নিজেদেরকে, তাই নাকি? যেন গানটা প্রাণ ফিরে পেল। একদম ঠিক, একদম এক কথায় ঠিক কথাটি বলেছ। সত্যি বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, তাদের কারণেই কিন্তু গানগুলো এত বেশি প্রাণোচ্ছল এবং প্রাণ ফিরে পায় এক কথায় যদি বলি। এবার কোন গানটা গাইবে? এবার গাইবো আরেকটি নজরুল সঙ্গীত, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। চমৎকার গান, শুনি চলো। আমার আপনার যে আপন যে জান, খুঁজি তারে আমি আপনায়।
অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা শেষ গানটা শুনবো। এবার কোন গানটা দিয়ে শেষ করতে চাও? আমার প্রিয় একটি আধুনিক গান কে বাঁশি বাজায় রে। ঠিক আছে, শুনি তাহলে। চমৎকার লাইসা, আজকে তো এখানেই শেষ করতে হচ্ছে, তবে সঙ্গীতে আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। মাইটিভি পরিবারের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এক এক করে অনেকগুলো গান হলো, আজকে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ, আবারও আসবার আমন্ত্রণ রইল। এবং সেই সাথে
এখনকার মতো বিদায় নিতে হচ্ছে মাইটিভি নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠান থেকে। আজকের দিনটি খুব সুন্দর কাটুক, সুস্থ আর নিরাপদ থাকুন, যেখানেই থাকুন অবশ্যই মাইটিভির সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা, আল্লাহ হাফেজ।